أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إني جزيتم اليوم بما صبروا أنهم هم الفائزون وقال الله تعالى في موضع آخر إن الله مع الصابرين وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر অকল অ্যান্ড নবিগ ইউল কেরিম সোলো আরি হিয়াসাল্লাম আর সব রোহিং দা সদামতি লউলা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই তিনি সবর তথা ধৈর্য ধারণ করার কি পুরস্কার আছে এ সম্বন্ধে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে কিছু বলার অনুরোধ করেছেন তাই আমি ইনশাল্লাহ আজকে সবর করা তথা ধৈর্য ধারণ করা এ বিষয় নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নাম্বার একশো তিন সুরার নাম হচ্ছে সুরাতুল আসর আয়াত নাম্বার এক থেকে তিনে আল্লাহ রবুল আলমিন বলেছেন বিসমিল্লাহ ও ওয়াল আসর আল্লাহ রবুল আলমিন তিনি সময়ের কসম খাচ্ছেন এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তিনি যে জিনিসের কসম খাবেন ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি অতএব সময়ের গুরুত্ব অনেক বেশি রয়েছে এ বিষয়ে আরবিতে একটা পূর্বাদ বাক্য আছে যে ইল্লাম তুলুক সময় হচ্ছে তলোয়ারের মতো যে আপনি যদি সময়কে কাজে না লাগান তাহলে সময় আপনার জীবনকে ধ্বংস করে দেবে সময় আপনার জীবনকে শেষ করে দেবে উদাহরণস্বরূপ সেটা যদি শিক্ষার বিষয়ে হয় আর আপনি যদি সময়কে কাজে না লাগান তাহলে সময় আপনার জীবনকে মূর্খতায় ভরিয়ে দেবে আর সেটা যদি আল কোরআন ও হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার ব্যাপারে হয় তাহলে আপনি যদি ইসলামকে মেনে না চলেন ইসলামী সরিয়া তথা আল কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে না চলেন তাহলে এই সময় আপনার জীবনকে পথভষ্টতায় ভরিয়ে দেবে অন্ধকারের দিকে আপনাকে ঠেলে দেবে আর এটা যদি কোনো ইনকাম উপার্জনের দিক দিয়ে হয় তাহলে সময় আপনার জীবনকে দরিদ্রতায় ভরিয়ে দেবে আর এটা যদি আল্লাহকে ভয় করার ব্যাপারে হয় তাহলে এই সময় আপনাকে শয়তানের আনুগত্যের দিকে ঠেলে দেবে অতএব এই সময়ের গুরুত্ব অনেক অনেক বেশি যার জন্য মহান আল্লাহ তিনি সময়ের কসম খেয়েছেন সুরাতুল্লা একশো তিন নম্বর সুরা এক নম্বর আয়াতে তারপরে আল্লাহ রবুল আলমিন বলেছেন ইন্নাল ইন্সান আলফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু তারা ব্যতিরিকে ই্লা না যারা আল্লাহর ওপর ইমান এনেছে আল্লাহর সমস্ত নবী ও রসুলগণের প্রতি ইমান এনেছেন আল্লাহর সমস্ত অবতীর্ণকৃত কিতাব সমূহের প্রতি ইমান এনেছেন আল্লাহর সমস্ত ফেরেস্তাদের প্রতি ইমান এনেছেন এবং তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করেছে তারা ব্যতিরিকে ইল্লা দিন আমানু ও আমিলুস উস আলী হাত এবং যারা সৎ কর্ম করে ভালো কাজ করে তারা ব্যতিরিকে ই্লাদিন আমালু আমিলুস আলিহাত ও তাওয়া সহ এবং যারা হকের পথে থাকে সঠিক পথে থাকে এবং সেই হকের ওপর অটল থেকে সেই হকের ওপর থাকার ওসিয়ত করে করে অত বিলহাক ও অতাওয়া সও এবং যারা নিজে ধৈর্য ধারণ করে সবর করে তারপরে অপরজনকেও ধৈর্য ধারণ করার ও করে তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝলাম যে সময়ের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি তো যেই সময়কে আমরা অবহেলা করে কাটিয়ে দিচ্ছি দোকানে বা নিজের বন্ধু বান্ধবদের সাথে কথা বলে কাটিয়ে দিচ্ছি ফালতু এমন এমন কথা যেই কথার কোনো প্রয়োজনই নেই একটু চিন্তা করি না যে আমরা এই যে কথা বলছি যে এই পাশের বাড়ির অমুক ছেলে সেই ছেলেটি আজকে এই কাজে ধরা পড়েছে এই খারাপ কাজে ধরা পড়েছে তারপর অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে এই চক্কর তারপর অমুকের স্ত্রী অমুক মানুষের সাথে এই চক্কর এই যে এই সমস্ত কথা আল্লাহ কি জিজ্ঞেস করবেন না অথচ আমরা এই সব ফালতু জিনিসে যার মধ্যে আমাদের কোনো উপকার নেই এই সমস্ত কাজে আমরা নিজেদের সময়কে ব্যয় করে দিই তাহলে কেন আমরা এই সমস্ত কাজে ব্যয় করব আসুন আমরা দিনী শিক্ষা তথা ইসলামী শিক্ষা আল কোরআন ও সাহি হাদিসের শিক্ষা অর্জন করে আমরা নিজের জীবনকে সুগঠিত করি আমরা নিজের জীবনকে আলোকিত করি এই ইসলামী শিক্ষা অর্জন করে তা নিজের জীবনে বাস্তবায়ন করে প্রিয় শ্রোতামণ্ডলী তাই এই দিনী শিক্ষা অর্জন করে নিজেদের সময়কে কাটাতে হবে অন্য কোনো কাজে নয় দেখেন শিক্ষা অর্জন করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে কেননা এই যে সুরাটি বললাম সুরাত একশো তিন নম্বর সুরা এক থেকে তিন নম্বর আয়তের মধ্যে আমি যে বিস্তারিত কথা আপনাদের বললাম যার ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই আয়ত থেকে ওলমায় কিরামগণ বলেছেন যে প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সমস্ত মানুষের ওপর চারটি জিনিস হচ্ছে ফরজ আর সেই চারটি জিনিসের মধ্যে প্রথম ফরজ হচ্ছে যে শিক্ষা অর্জন করা দ্বিতীয় ফরজ হচ্ছে যে আপনি যা শিখলেন তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলা পালন করে চলা এবং তৃতীয় ফরজ হচ্ছে আপনি যা শিখলেন যা নিজের জীবনে বাস্তবায়ন করলেন মেনে চললেন তা অপরের নিকটে পৌঁছে দেওয়া দাওয়াত প্রদান করা তো আপনি এই তিনটি জিনিস মানতে যে আপনার জীবনে অনেক মুসিবত ফিতনা অশান্তি আসতে পারে অনেক বাধা আসতে পারে তাতে কি করা চতুর্থ ফরজ হচ্ছে তাতে ধৈর্য ধারণ করা তাতে সবর করা বুঝতে পারলেন তো এই সুরাকে লক্ষ্য করে এই চারটি ফরজের কথা উল্লেখ করেছেন ওলমায়ে কেরামগণ মুফাসরিন তাহলে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মানুষের ওপর প্রত্যেক মানব জাতির ওপর চারটি জিনিস ফরজ সেই চারটি জিনিস অবশ্যই মনে রাখবেন প্রথম হচ্ছে শিক্ষা অর্জন করা দ্বিতীয় হচ্ছে আপনি যা শিখলেন তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলা আর সেই শিক্ষাটা হচ্ছে তিনি শিক্ষা অর্জন করা বুঝতে পারলেন আপনি যদি না জানেন যে আপনাকে এই পৃথিবীতে কে পাঠিয়েছেন আপনি কিভাবে সৃষ্টি হলেন আপনার সোসটাকে আপনি যদি এ সমস্ত সম্বন্ধে বিস্তারিত না জানেন আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা না রাখেন তাহলে কিভাবে আপনি এই ইহকালে ও পরকালে উপকৃত হবেন সেজন্য দিন শিক্ষা অর্জন করা প্রথম ফরজ দ্বিতীয় ফরজ তা নিজের পালন করে চলা বাস্তবায়ন করা এবং তৃতীয় ফরজ হচ্ছে তা দাওয়াত দেওয়া দাওয়াত প্রদান করা অপরের নিকটে পৌঁছে দেওয়া এবং চতুর্থ ফরজ হচ্ছে এই তিনটি জিনিস পালন করতে যে অনেক মুসিবত আসতে পারে অনেক ঝড় আসতে পারে তাতে ধৈর্য ধারণ করা সবর করা আর বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সবরে মেওয়া ফলে মণ্ডলী এই সোরাতে আরও একটা কথা বলা হয়েছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু তারা ব্যতিরিকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ভালো কাজ করেছে এবং ধৈর্য ধারণ করেছে হকের পথে আছে এবং হকের রসিয়ত করেছে ধৈর্য ধারণ করার রসিয়ত করেছে বুঝতে পারলেন তাহলে যদি পরিত্রাণ পেতে চান নাজাত পেতে চান জাহান্নাম নাম থেকে তাহলে আপনার বা আমার আমাদের সকলের কর্তব্য হবে ধৈর্য ধারণ করা যা আমরা একশো তিন নম্বর সুরা সুরাতুল আসর এক থেকে তিন নম্বর আয়ের থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম এবং প্রচলিত ও প্রসিদ্ধ ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ এই সুরাটি সম্পর্কে বলেছেন যে যদি শুধুমাত্র এই সুরাতুল আসর অবতীর্ণ হতো তাহলে মানুষের জীবন পরিচালনের জন্য যথেষ্ট হতো যদি পবিত্র গ্রন্থ আল কোরআনের কোনো সুরাই অবতীর্ণ না হতো পবিত্র গ্রন্থ আল কোরআনের এই মাত্র সুরা সুরাতুল আসর অবতীর্ণ হলেই আর কোরআনের কোনো কিছু অবতীর্ণ না হলেও এই একটা সুরাই মানুষের জীবন পরিচালনের জন্য যথেষ্ট হতো এ কথাই বলেছেন ইমাম শাহে রহমাউল্লাহ অতএব এই সুরার কত গুরুত্ব ফজিলত রয়েছে আমরা বুঝতে পারলাম এবং প্রিয় শ্রোতামণ্ডলী মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাত মিনুন তেইশ নম্বর সুরা এবং একশো এগারো নম্বর আয়তে বলেছেন যে ধৈর্য ধারণ করার কত বড় ফজিলত দেখুন যে ইন্নি জাজাই ইয়াউমা আল্লাহ রবুল আলমিন তিনি সেই ক্যামতের দিনে বলবেন সেই পরকালে সেই চিরস্থায়ী জীবনে যে ইন্নি নিশ্চয় আমি জাজাই ইয়াউমা বিমা সবারু যারা ধৈর্য ধারণ করেছে যারা সবর করেছে আমি তাদেরকে নিশ্চয়ই পরিপূর্ণ বদলা দেবাহুম হুম উলফা ইজুন এবং নিশ্চয়ই তারাই হচ্ছে উপকৃত তারাই হচ্ছে কামিয়াব সফল কাম তাহলে যারা ধৈর্য ধারণ করে তারাই হচ্ছে সফল কাম এবং তাদেরকে মহান আল্লাহ তিনি নিজেই বদলা দিবেন এ কথা আমরা বুঝতে পারলাম সুরা মিনুন তেইশ নম্বর সুরা একশো নম্বর আয়ের থেকে এবং প্রিয় শ্রোতামণ্ডলী আমরা সকলেই অবগত অবহিত যে আমরা যদি কোনো ব্যক্তিকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলে যে আমি তোমার সাথে থাকবো তুমি এগিয়ে চলো এটা শুধু তাদের মুখের কথাই নয় বরং তা কাজে করিয়ে দেখায় তাহলে আপনি কত খুশি হবেন বলেন তো খুবই খুশি হবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন যে একটা মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাথে রয়েছে এবং আপনাকে বলছে যে আপনি এগিয়ে চলুন আপনার সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আপনার সাথে আছি কত খুশি হবেন তো প্রিয় শ্রোতামণ্ডলী শুধু এই নিজের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নয় বরং সারা বিশ্বের কোটি কোটি প্রধানমন্ত্রীর বাদশাহ শাহিন শাহ সেই মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তিনি আপনার বা আমার সাথে থাকবেন যদি আমরা ধৈর্য ধারণ করি এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন এবং আয়াত নম্বর একশো তিপ্পান্নতে আল্লাহ রবুল আলমিন বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহ তিনি ধৈর্যধারীদের সাথে থাকেন সবর করেন এমন ব্যক্তিদের সাথে আল্লাহ রব্বুল আলমিন থাকেন তাহলে আল্লাহ আল্লাহর আলমিন তাদের সাথে থাকবেন যারা ধৈর্য ধারণ করবেন অতএব দেশের প্রধানমন্ত্রী যদি আপনার সাথে দেয় তাহলে আপনি কত খুশি হবেন তাহলে এই প্রধানমন্ত্রী নয় বরং সারা বিশ্বের কোটি কোটি যত প্রধানমন্ত্রী আছে সমস্ত প্রধানমন্ত্রীর বাদশাহ শাহিনসা মহান সৃষ্টিকর্তা এক আল্লাহ তিনি যিনি ওই প্রধানমন্ত্রীদের সৃষ্টি করেছেন তিনি আপনার সাথে বা আমার সাথে থাকবেন কখন তখন যখন আপনি বা আমি ধৈর্য ধারণ করবো সবর করবো বুঝতে পারলেন তাই ধৈর্য ধারণ করুন সবর করুন দেখুন এর দলিল সোরা বাকারা সোরা নম্বর দুই আয়ত নম্বর একশো তিপান্ন অতএব আমরা এ সমস্ত কথা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইসলামে ধৈর্য ধারণ করা সবর করার কত উপকার রয়েছে এবং আমরা যদি ধৈর্য ধারণ করি তবে আমরা উপকৃত হতে পারব না আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে হতে পারে মানুষের কথার মাধ্যমে বা নিজের ক্লাস ক্লাসের সাথীদের কথার মাধ্যমে বা টিচার শিক্ষকদের উস্তাদদের কথার মাধ্যমে বা তাদের বিচারের মাধ্যমে ভুল বিচারের মাধ্যমে আমরা অনেক কষ্ট পেয়ে থাকলেও আমাদেরকে তাতে ধৈর্য ধারণ করে শিক্ষা অর্জন করতে হবে সেই শিক্ষা ধিতকারে ছেড়ে দিলে হবে না শুধুমাত্র শবর করতে হবে ধৈর্য ধরতে হবে এজন্যই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে সবরে মেওয়া ফলে আপনি ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ এর ফল খুবই ভালো হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকেই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং বিশ্বনবী ইসলিয়াসালাম বলেছেন আসবর আইন্দা আয়েন্দা সদামাতিল তিনি একজন মহিলাকে তার সন্তানের মৃত্যুতে কবরের পাশে কানতে দেখলে তিনি বলেন যে ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো ওয়াসবিরি এবং তুমি কি করো সবর করো তার মানে তোমার সন্তান মৃত্যুবরণ করেছে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো কথা যখন বিশ্বনবী সাল্লা ইসলাম সেই মহিলাকে বললেন সেই মহিলা বললেন আপনি আর কি বুঝবেন আপনার আপনার বুঝে আসবে না যার কষ্ট সেই বুঝবে যার দুঃখ সেই বুঝবে আমার সন্তান হারিয়েছে তার কতটা ব্যথা হচ্ছে আমি বুঝছি তাহলে আপনি কেন বকছেন আপনি যান এ কথায় উত্তর দিয়ে পরবর্তীতে যখন সেই মহিলা জানতে পারল যে যিনি আমাকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো সবর করো তিনি আর অন্য কেউ নন তিনি হচ্ছেন বিশ্বনবী দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তখন তিনি বিশ্বনবী সাল্লামের কাছে যেয়ে বললেন যে আমি আপনাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করবেন আমি এখন ধৈর্য ধারণ করছি তখন উত্তরে বিশ্বনবী সাল আলী আসসালাম সেই মহিলাকে বলেছিলেন আসন্দা সদমাতিল সবার ধৈর্য ধারণ করা হচ্ছে প্রথমবারেই ধৈর্য ধারণ করা তো প্রথমবারেই ধৈর্য ধারণ করতে হবে অতএব আমরা সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করব আল্লাহ আমাদের সকলকেই সবর করার এবং ধৈর্য ধারণ করা তৌফিক দিন আমিন আকৌলুকিহাদা আস্তকরুল্লাহ আলী আলুমি সাহা মুসলিমিন আমিন